কি শাকের মধ্যে কি দিয়ে দিয়েছে জানো, এটাকে কি দিয়েছে জানো মা? হে গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না, কারণ ভালো থাকাটা খুব জরুরি, আর আমাদের বেশি করে জরুরি। ঘুম ভেঙে গেল একটাই কারণ, এই যে এই যন্তর, এই যন্তরটা, এই আমার মশারির ভিতর হাত ঢুকিয়ে এ দা দা ডেকেই আছে, ডেকেই আছে। একবার দাদা বলে ডেকে দে, এই এরম ভাবে এই দাদা ডেকেই গেছে। কি লেশ ডেকেছে না, মানে উঠবো না, উঠতে চাইছি না, তো জোর করে উঠতে হলো। যাই হোক, তখন তো ভেঙে গেলো, এবার অনেক কাজকর্ম করতে হবে। দেন লেটস গো। অ্যাট ফার্স্ট ডাল করছি, এই যে ডাল ডাল করছি, ডালের এখানে পেঁপেগুলো দেবো, পেঁপে দিয়ে ডাল। চাপা দিয়ে রাখি রান্নার মাঝেই, হরলিক্স খাচ্ছি, হরলিক্স আর সাথে বিস্কিট। ডাল ইজ কমপ্লিট। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এবার শাক ভাজবো। শাক শাকটাও করে ফেললাম, হাউ এক্সপার্ট আই অ্যাম। ও এবার বানাবো ভেন্ডি আলু পোস্ত। ভেন্ডি আর আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে এই যে পোস্ত আর 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 সর্ষে বেটে দিয়েছে বোন, পাগলের মতো উঠে আসছে ধরে ধরে আমাদের লোকলে। তোর নাম কি, তোর নাম কি, তোর নাম কি, তোর নাম কি বলে দে, হাঁক বল নামটা কি, সেটা এতক্ষণ বাদে বললি কেন, তোর নাম কি? ভেন্ডি আলু পোস্ত প্রায় হয়ে এসছে, এবার একটু লেস্টসকে টেস্ট করতে দেবো, কিরম হয়েছে লেস্টস একটু খেয়ে বলবে। এবার লেস্টস টেস্ট করবে ভেন্ডি আলু পোস্ত, লেস্টস টেস্ট করে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, সত্যি কথা বল। হ্যাঁ সত্যি কথা বল। বোনকে চামচটা দে একটু চাটিয়ে। ভালো ভালো চেটে চেটে মারছিস, মানে ভালোই হয়েছে। ভেন্ডি আলু পোস্ত ইজ ডান, দেখতে ইজ ফাটাফাটি, খেতে জানি না, লেস্টস তো বললো খুব ভালো হয়েছে। এবার জল গরম করছি, জল ফোটাচ্ছি, ভাত বসাবো বলে এই যে চাল, চাল ধুয়ে রেখেছি, চাল তুলে দিয়েছি, হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি, ফুটছে, ভাতটাও করবো আজকে আমি। দ্য ভাত ইজ ডান, ভাত হয়ে গেছে, মানে আমি টিপেও দেখলাম একদম ঠিকঠাক আছে। এবার সবথেকে টফেস্ট কাজ হচ্ছে ভাতের এই মাড়টা ফেলে দেওয়া, হেভি তাপ লাগে গায়ে, মানে হাতে। এবার মাছ করছি, দুটো মাছ করছি, তার একটাই কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার আমার মায়ের আর বোনের নিরামিষ। মাছ হয়ে গেছে, রসালো রসালো মাছ, সব রান্না ইজ ডান, নাও টাইম ইজ স্নান করা, স্নান করতে হবে, যাই। এবার নিজের রান্না নিজে খেতে বসে গেছি, সুমিও খাচ্ছে। কেমন হয়েছে রান্না তুমি? খুব সুন্দর হয়েছে। কি শাকের মধ্যে কি দিয়ে দিয়েছে জানো, এটাকে কি দিয়েছে জানো মা? জিরে দিয়েছে শাক। আমি রান্না করবো, কিভাবে করবো সেটা আমার ব্যাপার, আমি তোকে বলেছি বলে। ওটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি থিয়েটারে গেছিলাম, সাইকেল নিয়ে, যেটা হচ্ছে আমার বাংলা সাইকেল, সাইকেল নিয়ে থিয়েটারে গেছিলাম, এখন বাড়ি ফিরছি। আমাদের এখানে মানে নরেন্দ্রপুরে হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে এখন ঠান্ডার ওয়েদার কীরকম সেটা নিচে কমেন্ট করে জানাও। রাতে ডিনার করতে বসে গেছি, পরোটা আলু ছেঁচকি আর মিষ্টি, বাবার নাইট ডিউটি বাবা করে দিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য মিষ্টি, দিস ইজ টপটপাইং পুডিং,
মিষ্টিটা এটা আমার কাছে অন্যরকম জিনিস। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ড্রয়িং করতে বসেছি। এই যে দেখতে পাচ্ছো ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে বসে গেছি, অনেকদিন পর আঁকছি, বেশ ভালো লাগছে। আর আমার অ্যাকচুয়ালি রাত্রেবেলাতে আঁকতেই বেশি ভালো লাগে, কারণ রাত্রেবেলাটা হয় নিস্তব্ধ নিঝুম, কেউ ডিস্টার্ব করার নেই, দরজা লক। আমি আবার ড্রয়িং করছি, কী ড্রয়িং করছি সেটা কালকে জানতে পারবে তোমরা, কালকের ভিডিওটা দেখাবো তোমাদেরকে। সো ড্রয়িংটা করি, ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক, কমেন্ট করে জানাও তোমরা ড্রয়িংটা বুঝতে পারলে নাকি কাজ ছবি আঁকছি, ঠিক আছে। আমার চ্যানেলে যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।